আপনাদের কি করে বোঝাবো, আসলে আমি অনেক কষ্টে থাকি, দেখতে পাচ্ছেন আমার বাড়িঘরের অবস্থা। শখ বলতে কি, অনেক ইচ্ছা ছিল যে আমি জ্যাকি ভাইয়ের চ্যানেলে গান করব। মন পাওয়া যায় মন দিলে, দুটি হৃদয় এক হইলে, মনে মনে ভাব হইলে, পীড়িতারে কয় পীড়িতারে কয়। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এসেছি সেই শিশু শিল্পী লতার কাছে। সে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী, তো আমরা তার গান নেব। আর তার আগে লতা, শীতের সময়, হ্যাঁ, আমি অনেক আগে আসতে চাইছি কিন্তু তোমাকে কথা দিছি কিন্তু আসতে পারিনি, কিন্তু শীতের সময় আসলাম, তাই তোমার জন্য একটা শীত বস্ত্র, একটা কম্বল নিয়ে আসা হয়েছে আর কি। তুমি এটি গ্রহণ করো, খুশি তো? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি। আসলে আমার অনেক শীত করে, শীতের সময় আসলে আমার অনেক কষ্ট হয়। আসলে আমি সব সময় ভালো থাকলে কি, শীতের সময় আসলে আমার বেশি কষ্ট হয়। আর এই কম্বলটা পেয়ে হয়তো আমি একটু কষ্ট থেকে আপনাদের জন্য হয়তো বাঁচবো। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আসলে ভাই, আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনার চ্যানেলে একদিন না একদিন আসবো অবশ্য। আমার খুব আশা ছিল যে আমি আপনার চ্যানেল সবসময় দেখি, সবার মুখে শুনি, সবাই আমাকে একটি কথা বলে, তুমি তো সব চ্যানেলেই গান করো কিন্তু তুমি তো জ্যাকি ভাইয়ের চ্যানেলে গান করো না। তো বললাম অবশ্যই ভাই, আমার কাছে একদিন আসবে, তার সময় হলে হয়তো আসবে, তার সময় নেই এখন তাই আসে না। তো আমার আজকে সেই দিনের দিন, আমার অনেক খুশি লাগতেছে যে আপনাদের কী করে বোঝাবো। আসলে আমি অনেক কষ্টে থাকি, দেখতে পাচ্ছেন আমার বাড়িঘরের অবস্থা। আসলে তুমি কিছু মনে করো না, কারণ কি, আমি এর আগে ওই যে কামরুল ভাইরা ফোনে কথা বলাইছে, আমি কথা দিছি তারপরেও আসতে পারিনি, মানে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদেরকে দেখতে হয়, প্লাস মানে যে আমার সংসারের ঝামেলা আছে, আর বিভিন্ন জেলা থেকে লোকজন আমার এইখানে এসে মানে থাকে, দুই চারজন সবসময় সব জেলা, অনেক জেলা থেকেই আসে, আসে মানে তারা থাকে, তাদেরকে একটা আপ্যায়ন করা লাগে, যার কারণে আমি বাইরে এসে ভিডিও খুব কমই করি। তারপরেও তোমার কাছে আমার আসার ইচ্ছা ছিল, কারণ অনেকেই বলছে যে ভাই ওর গান নেন, কিন্তু আসলে দুঃখিত আমি এর জন্য আসতে পারিনি সময় মতো। তো যাই হোক, এখন এসেছি, একটু সময় পাইছি, তাই শীতের সময়। তো আচ্ছা, তুমি এটা রেখে আসো, ঠিক আছে? আচ্ছা লতা, তোমার ওই যে তুমি মনে হয় টিপ পড়েছিলে না, আমরা যেহেতু তোমার আম্মা চেয়ার দিছে আমাদেরকে বসতে হবে, চলো ওই পাশে একটু ভালো করে বসি সবাই। আসলে কি বলবো লতা, তোমার গান দিয়েই তো পরিচয়, আর গান দিয়ে চিনা জানা সবকিছু গানের মাধ্যমে, তোমার কণ্ঠ ভালো জন্য তোমাকে মানে সারা বিশ্বের মানুষ চেনে, তাই না? কিছু কিছু মানুষ তোমাকে খুব লাইক করে তোমার কণ্ঠের জন্য, তারপরে তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী, সবাই তোমার জন্য ভালো দোয়া করে আর কি। যতটুকুনি আমরা তোমার গানের কমেন্টে দেখছি, মানুষ তোমার প্রতি ভালোবাসা আছে। তো যাই হোক, সেই আমাদের চ্যানেলে একটি গানও নেওয়া হয়নি বা দেওনি, মানে আসলে নেওয়া হয়নি,
তাই আজকে এই যে তোমারও শখ ছিল জ্যাকি ভাই ইউটিউব চ্যানেলে তোমার গান গাওয়ার, সেই মনের আশাটুকু আজকে আজকে পূরণ করো আর কি। হ্যাঁ দর্শক, আসলে আমার ভাইয়া যেগুলো কথা বললো অনেক শুনে অনেক ভালোই লাগলো। আসলে আমার খুব ইচ্ছা ছিল, শখ বলতে কি অনেক ইচ্ছা ছিল যে আমি জ্যাকি ভাইয়ের চ্যানেলে গান করব এবং আমার নতুন কিছু দর্শকের সাথে আমি পরিচয় হব। তো আজকে আমার সেই দিন, আজকে আমি অনেক খুশি, এই জন্য বেশি কথা বলতে চাই না। আমি আজকে একটি গান বলবো, যদি গানটি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনারা দোয়া না করলে আজকে এত পর্যন্ত হয়তো আসতে পারতাম না, আর ভালো না বাসলে। আজকে আমি অনেক খুশি, অনেক কথা, কিছু কথা হয়তো ভুলও হতে পারে, অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আর গানের কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দিবেন, কারণ আমি তো কোনো বিখ্যাত শিল্পী না যে আমার গান ভুল হবে না, হতেই পারে, এটা স্বাভাবিক। তো দর্শক, বেশি কথা বলবো না, আমি এখন একটি গান বলবো, অবশ্যই শুনবেন। জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি প্রেম পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, মন তো নয় নদীর পানি, মন তো নয় নদীর পানি, হাতে বাড়ালে পাওয়া যায়, হাতে বাড়ালে পাওয়া যায়, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি প্রেম পাওয়া যায় পানো বন্ধুরে, মন পাওয়া যায় মন দিলে হইলে, মনে মনে ভাব হইলে পিরিতারে কয়, পিরিতারে কয়, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি প্রেম পাওয়া যায় পানো বন্ধুরে, ভালো করব তোমার হৃদয়ালো, আমি তোমায় বাসিব ভালো করব তোমার হৃদয়ালো, জোর করে অনেক কিছু আদায় করা যায়, আদায় করা যায়, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি প্রেম পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, মন তো নয় নদীর পানি, মন তো নয় নদীর পানি, হাতে বাড়ালে পাওয়া যায়, হাতে বাড়ালে পাওয়া যায়, জোর করে কি মন পাওয়া যায় পানো বন্ধুরে, জোর করে কি প্রেম পাওয়া যায় পানো বন্ধুরে। ধন্যবাদ লতা তোমাকে। প্রিয় ভিউয়ার্স, আসলে আমার ভালো লেগেছে গানটি শুনে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তুমি কি লাইক কমেন্ট শেয়ার চাবা? হ্যাঁ অবশ্যই দর্শক, যদি আমার গানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা হয়তো কিছু কিছু দর্শক আপনারা জানেন যে আমি অনেক কথা বলতে পারি, এবং এর জন্য আমার কথাটা আপনারা সবাই পছন্দ করেন। এগুলো আমাকে কমেন্ট করে কিছু দর্শক বলে কি তুমি গান বলা ছেড়ে দাও, তুমি অভিনয় জগতে চলে যাও, আসলে তুমি এত কথা বলতে পারো যে যা আমরা বলতে পারি না। আসলে এই কথা